আমরা গোঘাটে এসে পৌঁছেছি। এই স্টেশন থেকে নামবো, ওইদিকে গাড়ি আছে, গাড়ি থেকে আমরা গাড়ি করে আমরা যাব কামারপুকুর। আমরা গাড়ি বুক করে নিয়েছি, অমনি গাড়ি, এই গাড়ি করে প্রথমে লজে যাব, তারপর যাব কামারপুকুর। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ অবধি দেখবেন। এই ভিডিও শেষে সমস্ত ডিটেইলড ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। এটা রিল্যাক্স লজ, এই লজে আমরা উঠেছি। একদম তেমাতার মোড়ে এই লজটা, 900 টাকা ভাড়া। চলুন ভেতরটা দেখা যাক। এই হচ্ছে রুম, রুম নাম্বার 37। একটু অগোছালো কেন আমরা এসেছি, আর এই পাশে আছে বাথরুম, ক্লিন বাথরুম। টিভিটা শুধু এখানে নেই। এই রুমটার ভাড়া 900 টাকা। ঘর নিয়ে রিফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে যখন আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরোলাম, তখন অলরেডি 11টা বেজে গেছে এবং রামকৃষ্ণ মঠ তখন বন্ধ হয়ে যায় কামারপুকুরে। তাই আমরা রওনা হলাম জয়রামবাটির উদ্দেশ্যে শারদামণির শ্রী মাতৃ মন্দির দর্শনের জন্য। কামারপুকুর থেকে জয়রামবাটির শ্রী মাতৃ মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার, সময় লাগে 15 থেকে 20 মিনিট, অটো করে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। কিন্তু জয়রামবাটি পৌঁছে আমরা দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে, 11টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, খুলবে আবার 3:30টার সময়। তাই আমরা মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা আছে সেখান দিয়ে শারদা মায়ের বাপের বাড়ি এবং রান্নাঘরটা দেখা যায়, সেটা দেখার জন্য আমরা সেখানে গেলাম। এই হচ্ছে সেই ঘর যেখানে মা শারদা জগদ্ধাত্রী পুজো করতেন তার বাল্যবেলা। এই ঘরগুলোর মধ্যে একটি হচ্ছে রান্নাঘর, শারদা মায়ের রান্নাঘর ছিল যখন তিনি অবিবাহিত ছিলেন, আর আরেকটি ঘরে তিনি থাকতেন এবং অপর ঘরটি শারদা মায়ের বাবার। ভেতর থেকে এখন এই জায়গাটা কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কোভিডের জন্য এই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে, তাই বাইরে থেকেই এর ছবি দেখতে হবে। মন্দির 3:30টার সময় খুলবে, তাই হাতে টাইম থাকায় পাশেই সিংহবাহিনী মন্দির আছে, সেইটা দেখতে আমরা চলে এলাম সেখানে। এখানে দেবী সিংহবাহিনী ও তার সঙ্গী মা শ্রী চণ্ডী ও মহামায়া ধাতব কলসির আকারে উপস্থিত আছে। তার পাশে রয়েছে মা মনসার একটা মূর্তি, সেটাকেও এই কলসির আকারে স্থাপন করা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে রোগ নিরাময়ের জন্য। সাড়ে 3টের সময় খুলল মাতৃ মন্দির। মন্দিরে ঢুকেই বাঁ সাইডে দেখতে পাবেন শারদা মায়ের রান্নাঘর এবং বসদ্বারী। এখন সেসব জায়গায় আর যেতে দেয়া হয় না, তার কারণ কোভিডের জন্য ওই জায়গাগুলো বন্ধ আছে। সামনে দেখতে পাবেন খুব সুন্দর সাজানো একটা বাগান। স্বামী শারদানন্দ 1923 সালের 19 এপ্রিল এই মন্দিরটি মা শারদাকে উৎসর্গ করেছিলেন। 1954 সালে 8ই এপ্রিল মা শারদার এখানে একটা সাদা মার্বেলের মূর্তি বসানো আর একটা প্রার্থনা ঘর এখানে তৈরি করা হয়, যেখানে
প্রত্যেক দিন মন্ত্র উচ্চারণের সাথে সাথে মায়ের পূজো। এখানে একটা ছোট শিবলিঙ্গ আছে, সেটারও এখানে রোজ পূজো হয়। এই শিবলিঙ্গটি মন্দির নির্মাণের সময় মাটি খনন কার্য চলছিল, তখন পাওয়া গেছিল। মন্দিরের সামনে একটা পুকুর আছে, এখানে লোককথা বলা হয় যে এই পুকুরেই নাকি শারদা মা স্নান করতে। মাতৃ মন্দির দেখে আমরা রওনা হলাম কামার পুকুরের উদ্দেশ্যে। কামার পুকুরে পৌঁছে আমরা একটা টোটো গাড়ি ভাড়া করেছিলাম, সেই টোটো গাড়িটা আমাদের থেকে 100 টাকা নিয়েছিল এবং সমস্ত ঘোরার জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়েছিল, ইনক্লুডিং রামকৃষ্ণ মন্দির। সত্যপীরের মন্দির, এখানে রামকৃষ্ণদেব আসতেন, নাম গান করতেন এখানে। ধনী কামানির মন্দির, ঠাকুরের ভিক্ষা মা ধনী কামানির মন্দির। এই হচ্ছে ঠাকুরের মা ধনী কামানির মন্দির। একা যে ভিক্ষা নিয়েছিল না প্রথম, এই একমাত্র এই একটি মন্দির যে মন্দিরে কোনো প্রণামী চলে না, প্রণামী নিষিদ্ধ। এই হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। রামকৃষ্ণ দেবের দিব্যন মতো অবস্থা গ্রামের লোকের কাছে একটা পাগলামো বলে মনে হয়েছিল। তখন ঠাকুরের মা চন্দ্রামণি দেবী সেই পাগলামো নিরাময়ের জন্য এখানে হত্যে দিয়ে পড়েছিলেন। এটা হচ্ছে সেই মন্দির, সেই গোপেশ্বর শিব মন্দির। আর এর পেছনে একটা পুকুর আছে, সেই পুকুরের নাম কামার পুকুর, যার নাম অনুসারেই হয়েছে এই জায়গাটার নাম কামার পুকুর। এই হচ্ছে কামার পুকুর, যেই পুকুরের নাম অনুসারেই এই গ্রামের নাম হয় কামার পুকুর। হচ্ছে লাহাদের পাঠশালা, যে পাঠশালায় রামকৃষ্ণদেব পড়াশোনা করেছিলেন। দুর্গা মণ্ডপের সামনেই আছে এই পাঠশালা, আর তার পাশেই আছে লাহাদের বিষ্ণু মন্দির। খালাতি মাস্টারমশাই যদুনাথ সরকারের কাছে রামকৃষ্ণ দেবের পড়াশোনা। দুর্গা প্রতিমাটিতে রামকৃষ্ণদেব নিজের হাতে চক্ষু দান করেছিলেন, এখন এটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।
লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এর একটি তলা মাটির নিচে আছে। এই মন্দিরটি বর্গীয় মারাঠাদের আমলে, তখন ওই বর্গীয় মারাঠাদের হাত থেকে বাঁচার জন্য এইভাবে তার স্ট্রাকচার করা হয়েছিল। রামকৃষ্ণদেব যখন এই লাহাবাবুদের পাঠশালাতে পড়াশোনা করতেন, তখন পড়াশোনা না করে উনি এই মন্দিরে এসে মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। পাহিনের বাড়ি, ওই বাড়িতে ঠাকুর কাকিমৌ থেকে ঢুকে পড়েছিলেন। ঢুকে ওদের অন্ধকারে গিয়ে মেয়েদের সাথে গান বাজনা হ্যাঁ করে সুন্দর আলা হয়ে গেছে। তখন ঠাকুর খেলেন ওইখান থেকে। তখন ঠাকুরের বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায় বোধায় বোধায় করে হাত দিচ্ছে। তখন এইখান থেকে কাপড় টাপড় খুলে কাঁচির চোখকে দিতে যাইব দাদা বলে তখন সবাই অবাক হয়ে গেছে। বোধায়ের এই কীর্তি হ্যাঁ, এই দুটো বাড়ি দেখছেন, এই দুটো বাড়ি হচ্ছে সীতানাথ বাহিনীর বাড়ি, বুঝতে পেরেছেন? মাঝের বাড়িতে যে করছিলেন যে এই হচ্ছে ঠাকুরের যাত্রা মঞ্চ। সামনেই আছে একটা পাইনদের প্রতিষ্ঠিত মন্দির। মন্দিরটি এখন ধ্বংসাবশেষ। আর তার সামনে আছে একটা পাইনদের শিবের মন্দির। এখানেই ঠাকুর শিব সেজে যাত্রা করত। হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের বন্ধু সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ। এখানে একটা বিষ্ণু মন্দির ছিল, যার ভগ্নাবশেষটাই এখন অবশিষ্ট আছে। আমরা যাচ্ছি এখন হালদার পুকুরের সামনে, যে পুকুরে শ্রী রামকৃষ্ণদেব স্নান করতেন। মঠ কর্তৃপক্ষ এখন পুকুরটাকে বাঁধিয়ে দিয়েছে। দেখি রামকৃষ্ণ মঠের সামনে আমরা এসে দেখি বিশাল লাইন। তো বিশাল লাইনে দাঁড়িয়ে আমরা রামকৃষ্ণ মঠে ঢুকলাম, কিন্তু সেদিন বেশি ছবি তোলার সুযোগ পাইনি। পরদিন ভোরবেলা আবার আসি রামকৃষ্ণ মঠে ছবি তুলতে বাইরে থেকে, কারণ ভেতর থেকে ছবি তোলা নিষিদ্ধ। রামকৃষ্ণ মঠ
কামার পুকুর। আপনাদের আরেকবার দেখিয়ে দিই এই দর্শনের সময়টা, ভালো করে দেখে নিন দর্শনের সময়টা। এই সময় অনুযায়ী আপনারা আসবেন। এই যে ভেতরে রয়েছে ওই যে বাড়িটা দেখছেন, দেখা যাচ্ছে ঘরের চাল, ওইটাই হচ্ছে রামকৃষ্ণদেবের বাসস্থান। আমি ওখানে যাচ্ছি, আরেকটা গেট আছে, চলুন ওখান দিয়ে আপনাদের ভালো করে দেখাই। ওই যে ঘরের ছেলে বাড়িটা দেখছেন, ওই বাড়িতেই রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল। আর পাশে যে আম গাছটা, এই আম গাছটা রামকৃষ্ণদেব নিজে হাতে লাগিয়েছিলেন। হচ্ছে যোগীদের শিব মন্দির। এই শিব মন্দিরেই রামকৃষ্ণদেবের মা প্রার্থনা করেছিলেন। একটা দারুণ জিনিস আপনাদের দেখাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো রানী রাসমণি সিরিয়ালটা দেখছেন জি বাংলাতে। সেখানে আপনারা দেখেছেন যে রামকৃষ্ণদেব জঙ্গলের ভেতর গিয়ে একটা বটগাছের নিচে সাধনা করত। তো এই যে সামনে বটগাছটা দেখছেন, এই বটগাছটা হচ্ছে সেই বটগাছ যার নিচে রামকৃষ্ণদেব সেই সময় জঙ্গলে এসে সাধনা করত। আর এই হচ্ছে সেই শ্মশান, এই হচ্ছে সেই বটগাছ যার নিচে বসে রামকৃষ্ণদেব সাধনা করেছিলেন। জঙ্গল, এইসব জায়গা তখন জঙ্গল ছিল, এখন অনেক উন্নয়ন হয়েছে। রামকৃষ্ণদেব এখানে তার সাধনা করেছেন, তার লীলা করেছেন জঙ্গলের ভেতর। আর ওই হচ্ছে গিয়ে আপনাদের শ্মশানটা, এখানে পোড়ানো হতো। এখন আর অবশ্য এখানে কিছু হয় না। এখানে একটা আছে সমাধি পীঠ, এ বিষয়ে আমার জানা নেই সমাধি পীঠটা কিসের। এই হচ্ছে শ্মশান, কাঠফাট রাখা রয়েছে অনেক, দেখতে পাচ্ছি। এখন পোড়ানো হয় কিনা বুঝতে পাচ্ছি না, বোধ হয় পোড়ানো হয়, কেন অনেক দেখছি পোড়া কাঠ এখানে আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে সমাধি পীঠ, আর এই হচ্ছে আমাদের সেই বটগাছ। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস কামার পুকুর, যেটা এখন করোনা পিরিয়ডের জন্য অনির্দিষ্টকালের জন্য দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ পড়ে আছে। অত্যন্ত সাজানো গোছানো এই বাগান, তার পাশে এই ঘর। এই হচ্ছে যাত্রী নিবাস, ভিতরে ঢোকা বারণ, তাই বাইরে থেকেই আমি ছবি নিচ্ছি। সাদা বোধে তো এই হচ্ছে গিয়ে কামারপুকুর জোড়ামাটি ট্যুর। ট্যুরে একটা রিকাপ দিয়ে দিই, সকাল 7:25 গোঘাট লোকাল ধরেছি, হাওড়া থেকে গোঘাট অবধি ভাড়া নিয়েছে 25 টাকা। গোঘাটে পৌঁছই আমি 10:50। গোঘাটে পৌঁছানোর পর একটা টোটো বা অমনি গাড়ি যে আছে এখানে আপনি বাইরে পেয়ে যাবেন। আমরা অমনিতে এসেছি, আপনারা চেষ্টা করবেন টোটো গাড়িতে আসা, কারণ টোটো গাড়ির ভাড়াটা কম। টোটো গাড়িতে করে 100 থেকে 150 টাকা ভাড়া নেবে, আপনারা এই মঠের সামনে চলে আসবেন। এখানে একাধিক লজ আছে, যে কোনো একটা পছন্দ করে আপনারা উঠে পড়বেন। আমি যে লজটা উঠেছি এটা আগেই দেখেছি আপনাদেরকে, 900 টাকা মতো এই লজের ভাড়া, ঘরদোর ভালোই। প্রথমেই আপনারা যেটা করবেন এখানে এসে, লজটা আগে বুক করে নেবেন। বুক করে
এখান থেকে প্রথমে রামকৃষ্ণ মঠ দেখবেন এবং তার আনুষঙ্গিক যে মন্দির আছে রামকৃষ্ণ দেবের, যে যেখানে যেখানে তিনি গেছিলেন, যাত্রা করেছিলেন, সীতানাথ পাইনের বাড়ি আছে, সেগুলো আপনারা আগে দেখবেন। দেখার পর দুপুরে খাওয়া দাওয়া করে নেবেন, স্নান খাওয়া যদি বাড়ি থেকে স্নান না করে আসেন লজে স্নান করে নেবেন। করে নেওয়ার পর একটা টোটো বুক করে আপনারা চলে যাবেন সারদা মাতৃমন্দির দেখতে। তার কারণ এই কারণেই বলছি একসঙ্গে না করতে দুটো, ফার্স্ট হাফে রামকৃষ্ণ মন্দির এবং সেকেন্ড হাফে সারদামণি করতে, এই কারণে কেন 11টার সময় সারদা মাতৃমন্দির বন্ধ হয়ে যায়, সেটা আবার 3:30 সময় খোলে। সুতরাং এর মধ্যে যদি আপনি 11টা থেকে 3:30 মধ্যে যান তাহলে আপনি সেই মন্দির বন্ধ পাবেন, কিছু দেখতে পাবেন না। এখানে ট্যুর কস্ট আছে, ট্যুর কস্টে আপনার হাওড়া থেকে ভাড়া 25 টাকা, গোঘাট থেকে রামকৃষ্ণ মঠের ভাড়া 100 টাকা, লজ আপনার পছন্দ মতো আপনি যেরকম লজ নেবেন সেই রকম লজ পাবেন। আর রামকৃষ্ণ মঠ থেকে সারদামণির আশ্রম যেটা মাতৃমন্দির বলে সেখানে ভাড়া 100-200 টাকা, মানে 100 টাকা যাওয়া 100 টাকা আসা, এই হচ্ছে টোটাল কস্ট। এবার কেউ যদি এই ট্যুরটা একদিনে করতে চান তাহলে সে একটু সকাল সকাল বেরোবেন, 10টা নাগাদ এখানে পৌঁছে গিয়ে প্রথমে রামকৃষ্ণ মঠে যাবেন, দুপুরে মধ্যাহ্নভোজন সেরে 3:30 মাতৃমন্দির দেখে সন্ধ্যে 7:10 গোঘাট লোকাল আছে, যেটা গোঘাট থেকে হাওড়া অবধি যায়, আপনারা সেই ট্রেনে দিনের দিনে বাড়ি ফিরে যাবেন। আমরা আজকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন এবং সারদা মাতৃমন্দির করলাম, আমরা আজকে 3টা এখানে এই কারণে স্টে করলাম, কালকে আমরা যাব বিষ্ণুপুর। কালকে বিষ্ণুপুর ঘুরে আমরা বিষ্ণুপুরে থাকছি না, এখান থেকেই যাব বিষ্ণুপুর এবং এখানেই আবার ফিরে আসব। তার কারণ বিষ্ণুপুর থেকে হাওড়া ফিরতে গেলে আপনাকে রিজার্ভেশন করতে হবে ট্রেনে, কিন্তু আমি রিজার্ভেশন করতে চাই না, তাই বিষ্ণুপুর থেকে আমি কামারপুকুর চলে আসব, রাত্রিটা আমি কামারপুকুরে থাকব, পরদিন সকালে গোঘাট লোকাল আছে সেই গোঘাট লোকাল করে আবার হাওড়াতে ফিরে যাব। আমি চাই, কেউ যদি চায় তাহলে কেউ বিষ্ণুপুর থেকে কামারপুকুর এসে ওই দিনই সকন্দে 7:10 গোঘাট লোকাল ধরে হাওড়াতে ফিরে যেতে পারে। তো এই হচ্ছে ট্যুরের গল্প, আজকের দিনটা এখানে এন্ড করছি, কালকে আবার দেখা হবে বিষ্ণুপুরে, বাই।